নির্বাচনী প্রচারণার খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মতিঝিল 9 নং ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী ফারহানা আহমেদ বৈশাখীকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। আমি আসলে মূলত নির্বাচনে আসছি যে কাজগুলো এর আগের আমাদের গত সফল কাউন্সিলর করে গেছেন এবং যে কাজগুলো মানে কি বলে অসমাপ্ত ওইগুলাই আমি সমাপ্ত করব, আর উন্নয়নের ধারাগুলো যেন অব্যাহত না হয় অব্যাহত থাকে এরিয়েতেই আমি মূলত আর কি কাজ করতে চাইতেছি। অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে এবং ওগুলোর কাজ চলতেছে, গত 4 মাসে ওইগুলোর কিছুটা দীর্ঘদিক বন্ধই হয়ে গেছে, ওই কাজগুলো আমি আবার স্টার্ট করবো, ওনারই অসমাপ্ত কাজগুলো আমি সব সমাপ্ত করবো। হ্যাঁ, তারপর আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরেছি, আপনার অনেক জনগণ দেখছি, আপনার অনেক জনগণ লাইক করে অনেক জনপ্রিয়তা আপনার আসছে। সামনে আবার নির্বাচিত হলে আপনার কিছু রাস্তাঘাট দেখছি আঁকাবাঁকা রাস্তাঘাট ওগুলো তো অবশ্যই, হ্যাঁ ওগুলাই সবার আগে কিন্তু ওইগুলাই আমি রাস্তাঘাটগুলা আর নিরাপত্তা যে ইয়াটা ওইটা আমি সবার আগে আমি এই জিনিসটা করতে চাই। আমাকে অনেকে বলছে এই গত 4 মাসে তারা নাকি গাড়ি নিয়েও ঢুকতে পারে না, রিক্সা তো দূরের কথা, রিক্সা তো ঢুকতেই পারে না, গাড়িও ঢুকতে পারে না, আমার যাদের ঘর মানে পার্কিং তো যে ঢুকাইছে 4 মাস আগে গাড়ি নাকি বাইরেই করতে পারে না, এমন অনেকেই আমাকে বলছে যে রাস্তাঘাটের অবস্থা কেউ হাঁটতে পারে না, বাইরে যেতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। তো সবার আগে আমার লক্ষ্য থাকবে এটাই যে আমি আগে রাস্তাগুলো ঠিক করবো, সিসি ক্যামেরাগুলো ঠিক করবো, সিসি ক্যামেরাগুলো আমরা কত ইয়া যাওয়ার পর থেকে এমন হয়েছে, এখন আর কি বলবো, চুরি ডাকাতি চিন্তাই সবই বেড়ে গেছে 4 মাসে, এইগুলার দিকে আগে নজর দিতে হবে। আমাদের এখানে কখনো ঠাই ছিল না হবেও না, মাদক বিরোধী সবকিছুই চলবে আমাদের এখানে, এলাকার স্বার্থে এলাকার স্বার্থে এলাকার জনগণের স্বার্থে যা কিছু করা লাগে আমি সবই করবো, এটা যাই হোক সেটা সিসি ক্যামেরা হোক যেটা রাস্তাঘাট হোক, মানুষের কল্যাণের স্বার্থে যেটা হবে আমি সেটাই করবো। আমার এখানে কোনো বাস বিস্তার নেই যে আমি এটা করবো ওইটা করবো না, মসজিদ বলেন মাদ্রাসা বলেন মন্দির বলেন দল মত নির্বিশেষে সবার কাজ আমি করবো, এখানে কোনো কিছু বাদ যাবে না, সবার কাজ করবো। আর এমন হবে না যে পাওয়ারফুলেরা কাজ করতে পারবে আর অসহায় জনগণ যারা তারা আসতে পারবে না, সেইটা হবে না, এখানে সবার জন্য উন্নত থাকবে, সবার জন্য উন্নত থাকবে যে কোনো সময়, এমনকি আমার নাম্বারটা সবার কাছে দেওয়া থাকবে, তারা আমাকে একদম ডাইরেক্ট আমাকে ফোন করে সব অভিযোগ দিবে, কারোর কাছে দেওয়া লাগবে না, সেই কাজ আমি নিজেই করব, আমি কারোর উপরে কোনো কিছু ফেলে ওড়াবো না, সেই মানে আস্থা আমি দিতে পারি সেই বিশ্বাসটা যেন সবাই আমার উপরে রাখে, সেই ইয়াতে আপনারা আমাকে সেই বিশ্বাসটা রেখে আমাকে আপনারা এবারের মতো অন্তত আরেকটা বার ঠেলাগাড়ি মার্কা ভোটটা দিয়ে যদি জয়যুক্ত করেন আমার বিশ্বাস আমি কাউকে নিরাশ করব না এবং অসফল হব না ইনশাআল্লাহ, আপনারা আমার পাশে থাকবেন আর অবশ্যই ঠেলাগাড়ি মার্কায় ভোটটা দিবেন।